चतुर्थ धापे ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও ঢোলারহাট ইউনিয়নে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায়। রবিবার বিকেলে তার আপিলে রিটার্নিং কর্মকর্তার দেয়া রায় বহাল রাখেন জেলা নির্বাচন অফিসার শফিকুল ইসলাম। দীর্ঘ যাচাই বাছাই শেষে এ রায় দেন তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত 29 নভেম্বর যাচাই বাছাইয়ের পর ঋণ খেলাপির কারণে অখিল চন্দ্র রায়ের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পর আপিল করেন অখিল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচন অফিসারের নেতৃত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। সেখানেও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে রায় দেওয়া হয়।